আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি রেসিপি, তা হলো নিরামিষ পুঁইশাক দিয়ে মাছের মাথার ঘন্ট। এখানে আমি মাছের মাথা নিয়ে নিয়েছি, পাঙ্গাস মাছের। আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় যে কোনো মাছের মাথা নিতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে মাছের তেল। আর লাগবে হচ্ছে এখানে নিরামিষ আমি মিষ্টি কুমড়া, বেগুন, আলু আর পুঁইশাকের ডাঁটাগুলা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পটল, ঝিঙ্গা, চিচিঙ্গা, যে কোনো সবজি এটার ভিতরে অ্যাড করতে পারেন। আর লাগবে হচ্ছে আমার পুঁইশাক। আমি এখানে পুঁইশাক ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর লাগবে হচ্ছে এখানে লাগবে 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ সরিষা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রাঁধুনি বাটা, 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর 1 চা চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট। লাগবে রসুন আস্ত, পেঁয়াজ কুচি লাগবে মাঝের সাইজের 2টা, কাঁচামরিচ কুচি নিয়েছি আমি 2-4টা কাঁচামরিচকে পুরো ফেলে নিয়েছি। আর লাগবে সমস্ত গুঁড়া মশলা এখানে 1/2 চামচ করে নিয়ে নিয়েছি। হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ, লাগবে ধনিয়া পাতা। এখন একটি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নেব। কড়াইটা অবশ্যই গরম করে নিতে হবে। আমি এখানে সয়াবিন তেল আর সরিষা তেল নিয়ে নিয়েছি। আমি 3 টেবিল চামচ তেল দিয়েছি যেহেতু আমি মাছের তেল ইউজ করব। আর আপনাদের কাছে যদি মাছের তেল না থাকে তাহলে তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবেন। এখন এর ভিতরে দিয়ে দিব ফোড়ন। আমি এখানে দিয়ে দিলাম জিরার ফোড়ন। আমি জিরাকে একটু তেলের ভিতরে ভেজে নেব যাতে জিরার ফ্লেভারটা সম্পূর্ণ তেলের ভিতরে চলে আসে। তারপর এর ভিতরে দিয়ে দিব একে একে আস্ত রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আমি কাঁচামরিচগুলোকে সম্পূর্ণ ফেড়ে আবার মাঝখান দিয়েও এক টুকরো করে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নরম করে নেব। আমার পেঁয়াজ নরম হয়ে গেছে। এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এইটা একটু তেলের সাথে একটু কষিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনটা কষিয়ে নিয়ে এর ভিতরে আমি বাকি সব মশলা অ্যাড করব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সরিষা বাটা, রাঁধুনি বাটা, জিরা বাটা। আপনারা যদি রাঁধুনি বাটা না খেতে চান তাহলে সেটা স্কিপ করতে পারেন, তবে সরিষা বাটাটা অবশ্যই দিতে হবে। এখন সবগুলো মশলাকে আবারও আমি তেলের মধ্যে একটু কষিয়ে নেব। তারপরে এর ভিতরে দিয়ে দিব সমস্ত গুঁড়া মশলা। আমি হলুদ মরিচ, ধনিয়াকে 1/2 চা চামচ করে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মরিচ গুঁড়াটা যারা আপনারা একটু ঝাল বেশি খান তারা 2 চামচ দিতে পারেন। আর এখন একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। আমার জালটা এখন মিডিয়াম হিটে থাকবে, ফিরে আসব মশলা কষানোর পর। ফিরে এলাম মশলা কষানোর পর। আমার মশলাগুলো কষে তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব মাছের তেলগুলো। তেলগুলো একটু এভাবে কেটে কেটে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মাছের তেল আমাদের শরীরের জন্য অনেক ভালো। মাছের তেলে ওমেগা 3 থাকে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের স্কিনকেও ভালো রাখে। এখন দিয়ে দেব মাছের মাথা। আপনারা চাইলে রুই মাছের মাথা, কাতল মাছের মাথা, যে কোনো বড় মাছের মাথা ইউজ করতে পারবেন, কিন্তু আমার কাছে পাঙ্গাস মাছের মাথা দিয়েই খেতে এই রেসিপিটি খুব ভালো লাগে। এখন মাছের মাথাটাকে আমি একটু কষিয়ে নেব 3 মিনিট। এই পর্যায়ে জালটা থাকবে মিডিয়াম টু লো। ফিরে এলাম 3 মিনিট পর। আমার মাছের মাথাটা কষে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব আমি কেটে রাখা সবজিগুলো। কেটে রাখা সবজিগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে
आरो 3 मिनट कषिए नेब। ए 3 मिनिटर मध्य ढाकना खुले अवश्य माझे माझे एकटु नेड़े चेड़े नीते हबे, ता ना होले नीचे लेगे पुड़े जाबे। आमि एभावे नेड़े चेड़े ढेके ढेके 3 मिनट रान्ना करब। एखोनो फ्लेमटा मीडियम टू लो थाकबे। फिरे एलाम 3 मिनट पर, आमार सब्जीगुला मोटामुटी कषानो हुए गेछे। एखन एकटु सामान्य पानी दिए आबारो एकटु भालो करे कषिए नेब। এই রেসিপিটিতে যত ভালো করে কষাবেন ততই খেতে মজা হবে। এখন একটু সামান্য পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো 3 মিনিট কষিয়ে নেব। এখন জালটা থাকবে মিডিয়াম হিটে। ফিরে এলাম 3 মিনিট পর, আমার সবজিগুলা কষানো হয়ে গেছে, তেল উপর দিকে উঠে এসেছে। এখন এর ভিতরে অ্যাড করে দিব পুঁইশাকগুলা। পুঁইশাকগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফ্লেমটা একটু লো করে দিয়ে 2 মিনিট পুঁইশাকটাকে নরম হতে দেব। ফিরে আসব 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর, দেখুন পুঁইশাকগুলা নরম হয়ে কমে গেছে। এখন একটু নেড়েচেড়ে দেব 2 মিনিট। পুঁইশাকগুলাকে ভালো করে মাছের মাথা আর সবজির সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব টমেটো। আমি এখানে 2 টুকরা ফ্রোজেন টমেটো দিচ্ছি, আপনারা চাইলে ফ্রেশ টমেটো দিতে পারবেন। আর যারা টমেটো খেতে পছন্দ না করেন তারা এটা স্কিপও করতে পারেন। এখন আমি 3 মিনিট একটু কষিয়ে নেব ঢাকনা ছাড়া। তিন মিনিট কষানো হয়ে গেছে আমার। এখন আমি আবার এটাকে একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দিয়ে এর ভিতরে দিয়ে দেব আমি পানি ঝোলের জন্য। ঝোলের জন্য আমি খুব বেশি পানি দেব না, আমি একটু আঠা আঠা ঝোল রাখব। এর জন্য পানিটা আপনারা একটু আপনাদের মাপ মতোই দিবেন, একটু খেয়াল করে দিতে হবে যাতে পুঁইশাকগুলো একটু ভেসে ভেসে থাকে, এভাবে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করব 2 মিনিট। ফিরে এলাম 2 মিনিট পর, এখানে বলক এসে গেছে। এখন চুলার ফ্লেমটা এখন মিডিয়াম টু লো করে দিব, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 মিনিট। ফিরে আসব 5 মিনিট পর। আর এই পর্যায়ে দিয়ে দেব একটু ধনিয়া পাতা আর ভাজা জিরা গুঁড়া, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব মিডিয়াম টু লো ফ্লেমে। ফিরে আসবো 5 মিনিট পর। চলে এলাম 5 মিনিট পর, আমার মাছের মাথার ঘণ্টটি রান্না কমপ্লিট হয়ে গেছে।
तेल उठे এসেছে আমি এরকম একটু আঠালো ঝোল রাখব কারণ মাছের মাথার ঘন্টটি যখন একটু ঠান্ডা হবে তখন আরো ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল মজাদার নিরামিষ পুঁইশাক দিয়ে মাছের মাথার ঘন্ট আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে তৈরি হয়ে গেল মজাদার নিরামিষ পুঁইশাক দিয়ে মাছের মাথার ঘন্ট রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী রেসিপি চটজলদি আপনাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ